পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পাল মাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটিকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং সব থেকে আগে আপডেট থাকার জন্য বা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত পরিবেশের আলোর শূন্যস্থান পূরণ করো প্রশ্নোত্তরের কয়েকটি প্রশ্ন। এখানে আমরা সমস্ত প্রশ্নগুলির বেসিক্যালি আলোচনা করব, সেজন্য ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন, এখানে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণের মান আপতন কোণ অপেক্ষা কি হয়, তার মানে কম হয়, ঠিক আছে, এখানে কম হবে। তারপর 2 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সময় আপতন কোণ কোন কোণ অপেক্ষা বড় হয়, এখানে সংকট কোণ অপেক্ষা বড় হবে। ড্যাশ প্রতিবিম্বের ছবি তোলা যায়, এখানে সৎ আসবে, সৎ প্রতিবিম্বের ছবি তোলা যায়। 4 নম্বর প্রশ্ন, সাধারণভাবে শূন্যস্থানে আলোর বেগ কত সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে সঠিক উত্তরটি হবে 3 গুণিত 10^10 সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন, 2টি সমান্তরাল দর্পণের মধ্যে একটি বস্তু রাখলে বস্তুটির মানে কয়টি প্রতিবিম্ব গঠিত হয়, এখানে অসংখ্য, তার মানে তত্ত্বগতভাবে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় তাকে কি বলে, সৎবিম্ব বলে। 7 নম্বর প্রশ্ন, প্রতিসরণের সময় যদি আলোর রং এবং মাধ্যম দুটি একই থাকে তাহলে প্রতিসরাঙ্কের মান কত থাকবে, উত্তর হবে একই থাকবে, এখানে প্রতিসরণ আছে। 8 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না তাকে এখানে অসৎবিম্ব বলে, ঠিক আছে। তোমরা আগের ভিডিওতে যদি দেখে থাকো তাহলে কিন্তু এসব প্রশ্নগুলি কিন্তু এসেছে। তারপর 10 নম্বর প্রশ্ন, বায়ু সাপেক্ষে হীরের প্রতিসরাঙ্ক খুব বেশি হবে এখানে, ঠিক আছে, আলোর এখানে আসবে বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য আমার বই বা আমরা বই পড়তে পারি। 12 নম্বর প্রশ্ন, যখন আলোক রশ্মি শূন্যস্থান থেকে অন্য মাধ্যমে প্রতিসৃত হয় তখন ওই মাধ্যমের প্রতিসরাঙ্ককে মাধ্যমটির কি বলে, পরম প্রতিসরাঙ্ক বলে, ঠিক আছে। তারপর 13 নম্বর প্রশ্ন, সমতল দর্পণে বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, তারপর মরিচিকা অসৎ প্রতিবিম্বের উদাহরণ, সমতল দর্পণে বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান। 16 নম্বর প্রশ্ন, কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রসরণের ক্ষেত্রেই কেবল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব, এখানে ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রসরণের ক্ষেত্রেই কেবল অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সম্ভব। আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে, এখানে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানেই ভিডিওটিকে শেষ করি, আশা করি তোমরা প্রশ্নের উত্তরগুলি ভালোভাবে বুঝেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।